অনেক ভালো লাগছে নাতাশা। নাতাশা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। নাতাশাকে খুবই সুন্দর লাগতেছে। আমি আসলে জীবন চিন্তা করি নাই যে বিদেশি বউ হিসাবে ওকে আমি এত সুন্দর দেখতে পাবো। ওকে আমি অনেক ড্রেসে দেখেছি এখন পর্যন্ত, বাট এটা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। তোমার মাকে কেমন লাগছে? যেহেতু আমাদের হাতে সময় খুব কম, এই জন্য খুব ছোট আকারে আমাদের এই প্রচেষ্টা। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, নাতাশা ধীরে ধীরে আমাদের বাংলাদেশি লুকের যাচ্ছে। আচ্ছা তুমি এটা দিবা? হ্যাঁ হ্যাঁ, দাস দিব ও বলতেছে। My eyes are very heavy. Your chokes are heavy? Yes. Hello. Hello. আমি আমার বউরে দেখে নিজে হিন্দি পারতেছি না। আচ্ছা তুমি কি আমার বউ? আমি যখন নাতাশাকে প্রথম বলছি যে আমরা দেশে এরকম একটা কিছু করবো, সে বলছে অফকোর্স নট। কি আছে না যে পাইসা আমি সবার সামনে বসে থাকবো আর লোকজন আমাদের দেখবে? আমি বলছি হ্যাঁ এটা আমাদের দেশের ট্রেডিশন। সে বলে নো নো হাবিবুল নো। আচ্ছা আরেকটা কথা, আমাকে যখন নাতাশা যখন আমার উপর খেপে যায় তখন হাবিব ডাকে না, বলে হাবিবুর, মানে আমার পুরো নাম ডাকে। তুমি সিলভার যুগে যদি করতে চাও, ইফ ইউ আর 25 ইয়ার্স টুগেদার ইউ ক্যান ডু অলসো দিস কাইন্ড অফ থিং। Because people were expecting us to come to Bangladesh. আসলে কোনো হলুদে অংশগ্রহণ করি না, হলুদের সাথে মানুষ কী করে নো আইডিয়া, বাট আমরা আসলে অন্তর থেকে করবো যেহেতু আমাদের সব গেস্টরা আসতেছে, সব পরিবার সবার সাথে মজা করব, এটাই আর আর কিছু না। এখন নাদিয়া শাড়ি পরবে, দেখি বাবা। আমার মেয়ে আজকে প্রথম শাড়ি পরবে, এটা নাদিয়ার প্রথম শাড়ি। প্রবাস লাইফে আসলে আমরা আসলে আমাদের তো আর কোনো বন্ধু বান্ধব ওভাবে নাই বা মা বাবা নাই, এই সবসময় দেখা যায় একে অপরের জিনিস আমরা সবসময় হেল্প করি, সো এটা কোনো ব্যাপার না। বর হয়েছে তো কী হয়েছে, বইয়ের একটু জুতা ঠিক করে দিলাম, আর অনেকবার এটা অন্যভাবে কেউ নিয়ে না, এটাই হলো কথা আর কি। ঠিক আছে, সাথে যাব। হ্যাঁ আসলে অনেক বছর ধরে এত বড় ক্লায়েন্টের কাজ আমি করি নাই, যেহেতু আপনাদের বিদেশিনী ভাবি বা বিদেশিনী বৌমা আমাদের বাংলাদেশি কালচার আসলে কখনো দেখে নাই। এখানে আসলে আমরা আজকে মানে ওকে শো করি, মানে ওকে বেশি দেখাবো আসলে আমাদের বাংলাদেশি হলুদে আসতে কী হয়। We arrived just yesterday, that's why forgive us for poor organization.